আসসালামু আলাইকুম আমরা অনেকেই বিদ্যুতের বিল নিয়ে খুবই চিন্তিত দুইশো তিনশো টাকা বা পাঁচশো সাতশো টাকা আগে আসতো সেখানে প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে আটশো এক হাজার বা দুই হাজার টাকা বা আরও বেশি বিদ্যুৎ বিল আসছে কিন্তু আপনি আপনার বাসায় তেমন কিছুই ব্যবহার করেন না মূল কারণ কি কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে পাঁচটি কারণ বলবো যে পাঁচটি কারণ সমাধান করলে আপনার বিদ্যুৎ বিল স্বাভাবিক আসবে পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি আপনারা দেখছেন নাজিমস গুডনেস সর্বপ্রথম আসি আমরা আমাদের বাসায় যে পুরাতন যন্ত্রাংশ ব্যবহার করি এটা হতে পারে টিভি ফ্রিজ এসি বিশেষ করে আগের সময় আজ থেকে আট দশ বছর বা পাঁচ ছয় বছর আগের যে যন্ত্রাংশগুলো রয়েছে এগুলো হয়তো চলতে চলতে এগুলা যেভাবে আপনার মেনটেন করে রাখা দরকার ছিল যে সার্ভিসগুলো প্রয়োজন ছিল সেগুলো আপনি করেন নাই জিনিস কিন্তু চলতেছে কিন্তু সে বিদ্যুৎ বেশি নষ্ট করছে ফ্রিজের যে এসির যে ইয়ে রয়েছে এটাকে কি বলে ফিল্টার এ ফ্রিজের যে ফিল্টার বা এই ধরনের যন্ত্রাংশ রয়েছে এগুলো নিয়মিত চেক করে কোনো সমস্যা আছে কি না সেটা বের করে রাখতে হবে আপনি যদি সেটা না করেন অবশ্যই এটা আপনার বিদ্যুৎ বিল বেশি আসার অন্যতম কারণ হবে এছাড়াও যে আয়রন মেশিন সহ অন্যান্য মেশিন রয়েছে এগুলো আপনি নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করে তারপর চালাবেন আপনার বিদ্যুৎ বিল প্রায় পঞ্চাশ শতাংশ সেভ হবে দুই নম্বর যে বিষয়টি আমরা বাসাবাড়িতে যে লাইট ব্যবহার করি এটা সচরাচর সবাই জানি হ্যাঁ বাল্ব ব্যবহার না করে এনার্জি লাইট ব্যবহার না করে এলইডি লাইট ব্যবহার করবেন যেটা বর্তমান সময়ে আধুনিক টেকনোলজি যেটা আপনার একশো ওয়াটের একটি বাল্বের জায়গায় আপনি একশো ওয়াটের এই একশো ওয়াটের মধ্যে আপনার পুরো বাসার লাইটগুলো সেট হয়ে যাবে পনেরো ষোলো ওয়াটের যে এলইডি রয়েছে এগুলো আপনাকে একশো ওয়াটের তিনটি লাইটের সমান আলো দিবে একটি পনেরো ওয়াটের এলইডি তো আপনি কেন অযথা হয়তো আপনি এল ইডি লাইটটি কিনতে গেলে আপনার কিছু খরচ বেশি হবে কিন্তু এটা লং লাস্টিং হবে এবং বিদ্যুৎ সাশ্রয়ী হবে তৃতীয় যে বিষয়টি তা হচ্ছে আমাদের অনেকেরই এই বিষয়টি লক্ষ্য রাখা কঠিন হয়ে যায় মিটারে দেখবেন ডিজিটাল মিটারে একটি রিভার্স একটি অপশন রয়েছে সেখানে লাল বাতি কিছুক্ষণ পরপর জলে বা জ্বলে থাকে ডিসপ্লেতে লক্ষ্য করুন কোন বাতিটি কারণ লাল বাতি কয়েকটা জ্বলতে পারে কোন বাতিটি জ্বললে আপনি বুঝবেন আপনার মিটার বা ঘরের কোথাও কোনো সমস্যা আছে এটা লক্ষ্য করুন ডিসপ্লেতে দেখে রাখুন আর পল্লী বিদ্যুতের ক্ষেত্রে লাইট জ্বলবে না মিটারের যে ডিজিটাল ডিসপ্লে রয়েছে সেখানে ই লেখা থাকবে তার মানে আপনার বুঝে নিতে হবে আপনার কোথায় না কোথায় সমস্যা রয়েছে মিটার হতে পারে বা অন্যান্য কোনো কানেকশানে এর দ্বারা আপনি বুঝতে পারবেন যে আপনার বিদ্যুৎ খরচ বেড়ে যাচ্ছে এটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় এটা কিন্তু আবার নিজে কোনো সংশোধন করতে যাবেন না অবশ্যই একজন ভালো টেকনিশিয়ান অথবা বিদ্যুতের যে সাথে সম্পৃক্ত যারা আছে তাদেরকে দেখিয়ে তারপর এটা সংশোধন করতে হবে তারপর যে বিষয়টি রয়েছে তার আমরা যে ওয়ারিং করি বাসাবাড়িতে ওয়ারিংগুলো করি ওয়ারিংগুলো কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল তার দিয়ে করে ফেলি অনেকে ভাবি এটা তো একটা তারই এটার মধ্যে আবার ভালো খারাপ বা কি হতে পারে না ভালো মানের তার আপনার বিদ্যুৎ বিল কমাতে সহায়তা করবে এছাড়াও কোনো প্রকার দুর্ঘটনা যাতে না ঘটে সেক্ষেত্রেও ভালো মানের তার কিন্তু আপনাকে সাপোর্ট দেবে তো ভালো মানের তার এবং বিভিন্ন ধরনের কেবলগুলো আপনাকে ব্যবহার করতে হবে বিদ্যুৎ বিল কমানোর জন্য লাস্ট যে অপশনটি বলবো শহরে সাধারণত এটা হয় না গ্রামাঞ্চলে দেখবেন মিটার থেকে একটি তার নিচে আসে মাটির নিচে চলে যায় যেটাকে আর্থিং বলি আমরা শহরে এটা দেয় না এটা মূলত প্রচলিত একটি ভুল ধারণা থেকে চলে এসেছে আর্থিংয়ের সঠিক যে ব্যবহার সেটা কিন্তু আমাদের দেশে হচ্ছে না যেখানে আর্থিংয়ের ব্যবহার করা উচিত সেখানে করছি না অপ্রয়োজনীয় জায়গায় আমরা আর্থিং সেট করে দিচ্ছি গ্রামাঞ্চলের মিটারের সাথে থেকে যে অংশটি মাটির নিচে যায় এটা তেমন কোনো কাজে আসে না বরঞ্চ বিভিন্ন সময় এটাই আপনার বিদ্যুৎ বিল বেশি হওয়ার কারণে পরিণত হয় যদিও এই বিষয়ে যদি আলাদাভাবে বলতে যাই বিশদ একটি ভিডিও হয়ে যাবে আমি ওইদিকে যাচ্ছি না আমি জাস্ট আপনাদেরকে পাঁচটি কারণ বললাম সংক্ষেপে যে পাঁচটি কারণ আপনি লক্ষ্য রেখে যদি আপনার বিদ্যুৎ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি সাশ্রয়ী হবেন অনেক বেশি এবং অযাচিত যে বিল সেটা আসবে না পাঁচটি কারণ আবারও রিভিউ করে দিচ্ছি প্রথমত আপনার পুরাতন যে যন্ত্রাংশ রয়েছে টিভি ফ্রিজ এসি এগুলো নিয়মিত সার্ভিস করে তারপর চালাবেন দ্বিতীয়ত ভালো মানের তার ব্যবহার করতে হবে তৃতীয়ত বাল্বগুলো যেগুলো রয়েছে এল ব্যবহার করতে হবে চতুর্থত আপনার মিটারে যে লাল সিগনাল বা ই লেখা উঠে থাকে যেটা আমি ডিসপ্লেতে দেখিয়ে দিয়েছি এটা কিন্তু বুঝে তারপর বুঝতে হবে সেটা উঠে কি সেটা উঠলে আপনার কোথায় সমস্যা আছে সেটা ফাইন্ডিং করতে হবে পঞ্চম আপনার মিটার থেকে যে আর্থিং ব্যবহার করছেন সেটা সঠিক ব্যবহার করেছেন কিনা না এই পাঁচটি বিষয় আপনি লক্ষ্য রেখে বিদ্যুৎ ব্যবহার করলে অবশ্যই আপনার বিল কম আসবে এবং আপনি সাতচন্দে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন আশা করি তথ্যবহুল ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন এই ধরনের তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে আমাদেরকে ফলো করুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ